সপ্তাহ পেরোলেই পবিত্র ঈদ উল আর তাই সারি সারি ট্রাকে করে এভাবেই দেশের বিভিন্ন স্থান থেকে গরু মহিষ আসতে শুরু করেছে হাটে বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু আসলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পাচ্ছেন না কুষ্টিয়া সদরের বালিয়াপাড়া খামারিরা তবে ক্রেতাদের অভিযোগ অনেক বেশি দাম হাঁকছেন তারা তো এবছরে আমরা গরু লালন পালন করে আমরা যা বুঝলাম আশা পারছি না না যে আমাদের লাভ সাথে গরুর বাজারটা একটু বেশি পাইকাররা বলছেন এবার মাঝারি আকারের গরুর চাহিদা বেশি হাটে পর্যাপ্ত গরু থাকলেও বেচে কেনা তাই জমে ওঠেনি আগামী দুই তিন দিন বিক্রি বাড়বে বলে আশা তাদের তো গরু যেগুলো বাজার জন্য ক্রয় করতে হয় তখন অত্যাধিক দাম দিয়ে ক্রয় করতে অতিরিক্ত পশু খাদ্যের দাম হওয়ার কারণে এবার বাজার অনেক বেশি জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় এবার কোরবানির জন্য এক লাখ দশ হাজার গরু তিন হাজার ছয়শো খামারে মোটা তাজা করা হয়েছে কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রায় সত্তর শতাংশ গরু দেশের বিভিন্ন স্থানে চলে যাবে সময় সংবাদ কুষ্টিয়া